ফেব্রুয়ারিতে কলকাতা আন্তর্জাতিক বইমেলা আর অক্টোবরের এই বাংলাদেশ বইমেলা, এই দুটো মেলা ছাড়া কলকাতা তথা পশ্চিমবঙ্গে চাহিদা মতো বাংলাদেশি বই পাওয়া কষ্টসাধ্য। বাস্তবতা হলেও সত্যি যে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য হওয়া অনেক বিষয়ে বই কিনতেও এই দুটো মেলার উপর নির্ভর করতে হচ্ছে। শুধুমাত্র পাঠক নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গের যে 11টা বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টির বই কিন্তু কেনা হয় বাংলাদেশ বই মেলা থেকে। কলকাতায় বাংলাদেশি বই পাওয়া আর না পাওয়া নিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সংশ্লিষ্টরা জানান তাদের প্রতিক্রিয়া। বাংলা একাডেমির বই এই মেলার জন্য যে আনা হয়েছিল তার ষাট ভাগ এর মধ্যে বিক্রি হয়ে গেছে। এটি মেলা উদ্বোধনের আগেই এতটা বিক্রি হয়ে গেছে। সাই একটা কেন্দ্র তো হওয়াই উচিত। এটা কার উদ্যোগে হবে, রাষ্ট্রের উদ্যোগে হবে, প্রকাশকদের নিজেদের উদ্যোগে হবে? আমাদের বই ইতিমধ্যেই বাংলাদেশের প্রকাশকরা প্রকাশ করেছেন এবং বাংলাদেশেরও একাধিক বই, বাংলাদেশের লেখক কবির বই আমরা প্রকাশ করছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ঐতিহ্য, সংস্কৃতি আর জাতির জনককে নিয়ে লেখা বইয়ের চাহিদা এবারেও উল্লেখযোগ্য। বঙ্গবন্ধুর বই যা বের করি আমরা আসলে যাচ্ছে, মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসে। সেই জন্য আমি একটা কথা বলি, আমাদের পয়েটা পড়েছি, আমি যে বইটা করেছি সেই বইটা আমরা বিক্রি করেছি এর মধ্যে প্রায় 3,000 কপি। গত 2রা নভেম্বর কলকাতার মোহরকুঞ্জে বাংলাদেশ বইমেলা শুরু হয়, চলবে 11 নভেম্বর পর্যন্ত। সুব্রত আচার্য, সমসংবাদ, কলকাতা।